শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় গোটা রাজ্য প্রায় আড়াই বছর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর্দা হয় বিচারপতি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে তিনি এখন বিজেপি সাংসদ আর সেই বিচারপতির নির্দেশেই পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করেই কিন্তু তল্লাশি চালিয়ে অর্পিতা মুখার্জির নাম সামনে আসে পার্থ চ্যাটার্জির বান্ধবী পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাটে যেতেই কিন্তু তোলপাড় চক্ষু ছানা বড়া বড় সরব বিস্ফোরণ কাঁড়ি কাঁড়ি টাকা বস্তা বস্তা টাকা দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় পঞ্চাশ কোটি টাকা পাঁচ কেজি সোনার গহনা এমনকি একাধিক বৈদেশিক মুদ্রা জমি বাড়ি ফ্ল্যাট বাগান বাড়ির দলিল পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি এখনও পর্যন্ত রয়েছেন গ্রেপ্তার হয়ে জেলে প্রেসিডেন্সি জেলে এখনও পর্যন্ত বিভিন্ন দুর্নীতিকাণ্ডের অভিযুক্তরা পুজোর আগে পর্যন্ত জামিন পেয়ে গেলেও পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি কিন্তু কিছুতেই জামিন পাচ্ছেন না পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জির সব মিলিয়ে একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি সে তো গেল পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জির সম্পর্ক বা সম্পত্তি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কারণ পার্থ এবং অর্পিতার যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই নিয়েও কিন্তু একাধিকবার আদালতে রীতিমতো তোলপাড় পড়ে গেছে পার্থ অর্পিতার এলআইসির নমিনী থেকে শুরু করে একাধিক জমি বাড়ির দলিলেও পার্থ চ্যাটার্জি অর্পিতা মুখার্জি যৌথভাবে সম্পত্তি হয় পার্থর সম্পত্তিতে অর্পিতা নমিনী অর্পিতাতে পার্থ নমিনি এভাবে কিন্তু চলেছে ঘোটালা আর তার মাঝেই কিন্তু পার্থ অর্পিতা এই মুহূর্তে জেলে শুধুমাত্র পার্থ চ্যাটার্জি অর্পিতা মুখার্জি নয় একাধিক অভিযুক্ত গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন জেলে তার মধ্যে পার্থ চ্যাটার্জির ভাগিন জামাই মিডলম্যান প্রসন্ন রায় গ্রেপ্তার হয়েছিলেন জেলে প্রসন্ন রায় মাঝে জামিন পেয়েছিলেন কিন্তু ইডি তাকে ফের গ্রেপ্তার করে তবে এবার কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে দু বছর পর একেবারে বড় সরব বিস্ফোরণ পার্থ চ্যাটার্জি তো চুনোপুটি এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডের পার্থ চ্যাটার্জির ভাগিন জামায়ের একশো তেষট্টি কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল একশো তেষট্টি কোটি উদ্ধার এডির এমনই কিন্তু খবর উঠে আসছে আর তাতেই কিন্তু নতুন করে হৈচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে পার্থ চ্যাটার্জির জামায়ের একশো তেষট্টি কোটির সম্পত্তি বাজেয়াপ্ত এডির এই মুহূর্তের সবথেকে বড় চাঞ্চল্যকর খবর নিয়োগ দুর্নীতি মামলায় বড়ো মোড় এবার নিয়োগ মামলায় অভিযুক্ত মিডিলম্যান প্রসন্ন রায় অরবে পার্থ চ্যাটার্জির ভাঙিন জামায়ের একশো তেষট্টি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর সূত্রের খবর স্কুল সার্ভিস কমিশনের এসএসসি এসএসসির গ্রুপ ডি গ্রুপ সি এবং নিয়োগ মামলায় বিপুল টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ইডি সূত্রে আরও খবর দুর্নীতির তদন্তে নেমে প্রসন্ন রায় ও তার স্ত্রী কাজল শনি রায়ের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে হোটেল রিসোর্টসহ সমস্ত বাজেয়াপ্ত করা মোট সম্পত্তির মূল্য একশো কোটি কুড়ি লক্ষ টাকা প্রসন্ন ও কাজল ছাড়াও শ্রী দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার সম্পত্তিও রয়েছে এই তালিকায় ওই সংস্থাটিও প্রসন্নরই নিয়ন্ত্রণে ছিল বলে সূত্রে খবর নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন আগেই নাম জড়িয়েছিল চাকরি বিক্রির মিডিলম্যান প্রসন্ন রায়ের কিছু মাস আগে এই প্রসন্নকে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি করেছিল ইডি চার্জশিট জমা দিয়ে ইডি জানায় অভিযুক্ত প্রসন্ন জানিয়েছিলেন চাষবাসের মাধ্যমে গত বছর ২৬ কোটি টাকা আয় করেছেন তিনি রোজগারের উৎস হিসাবে জানিয়েছেন কলা ক্যাপসিকাম আখ টমেটো নারকেল সর্ষে এসবের নাম যদিও প্রসন্নর এই দাবি হাওয়ায় তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পাল্টা ইডি দাবি করেছিল প্রসন্নর বিভিন্ন সংস্থার অধীনে যে সমস্ত জমি রয়েছে তাতে কোনো চাষি হয়নি ইডি সূত্রে আরও দাবি যে প্রসন্ন তার স্ত্রী এবং তার ঘনিষ্ঠদের মোট দুশো পঞ্চাশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিলেছে অ্যাকাউন্টগুলির ফরেনসিক অডিটও করিয়েছিল সিবিআই অ্যাকাউন্টগুলিতে মোট বাহাত্তর কোটি টাকার লেনদেন হয়েছে প্রসন্ন স্ত্রীর আয়ের কোনো উৎস না থাকা সত্ত্বেও তার নিজের অ্যাকাউন্টই দু কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বলে জানিয়েছিল ইডি নানা ছলে নিয়োগ দুর্নীতির টাকাই প্রসন্ন বিভিন্ন অ্যাকাউন্টে রেখেছিলেন বলে আগিয়ে অনুমান করেছিল ইডি এরই মাঝে এবার একেবারে একশো তেষট্টি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল পার্থ চ্যাটার্জি তার তো বাজাপ্ত হয়েছে একশো কোটি টাকার মাত্র সে তো চুনোপুটি তার জামাই তো বড় সড়াঘবাল এমনই কিন্তু প্রমাণ করে ছাড়ল ইডি তার একেবারে একশো তেষট্টি কোটি টাকার সম্পত্তি বাজাপ্ত হলো প্রসঙ্গত দু সালের আগস্ট মাসে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিল প্রসন্ন রায় জানা যায় সম্পর্কে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ভাগিন জামাই তার অফিসে তল্লাশি করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে মিস্ত্রি থেকে দুবাইয়ের হোটেলের মালিক প্রসন্নর উল্কাগতির গতির উত্থানি কার্যত চোখ কপালে উঠে যায় গোয়েন্দাদের ইডির দাবি ছিল কেবল পার্থ চট্টোপাধ্যায় নয় আরও একাধিক নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গেও তার নেবিড় সম্পর্ক ছিল বলে খবর উঠে আসছে ইডির দাবি এসপি পি তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ শিক্ষা দপ্তরের বহু আধিকারিকেরও তিনি ঘনিষ্ঠ ছিলেন বলে খবর তার মধ্যেই কিন্তু একেবারে বড় সরব বিস্ফোরণ ইডির হাতে কিন্তু এবার চাঞ্চল্যকর্তত্ব একশো তেষট্টি কোটি টাকা বাজেয়াপ্ত করল কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি পার্থ চ্যাটার্জির ভাঙিন জামায়ের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত এই মামলায় আর্থিক দুর্নীতির তদন্ত করছে মূলত ইডি শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে প্রসন্ন তার স্ত্রী কাজল শনি রায়ের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তালিকায় রয়েছে একাধিক হোটেল রিসর্ট বাজেপ্ত করা মোট সম্পত্তির মূল্য একশো তেষট্টি কোটি কুড়ি লক্ষ টাকা তবে ইডি যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তা মূলত প্রসন্ন এবং তার স্ত্রীর নামে থাকলেও একটি সংস্থার ভাগও রয়েছে তাতে শ্রী দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেডের সম্পত্তিও বাজেয়াপ্ত তালিকায় রয়েছে ইড়ি জানিয়েছে ওই সংস্থাটি প্রসন্ন নিয়ন্ত্রণে এবং তিনিই পরিচালনা করতেন এই সম্পত্তি বাজেয়াপ্ত করার ফলে গ্রুপ সি গ্রুপ ডি মামলায় ইডির বাজেয়াপ্ত করা মোট অর্থের মূল্য দাঁড়ালো পাঁচশো কোটি কুড়ি লক্ষ টাকা একেবারে চাঞ্চল্যকর তথ্য এখনও পর্যন্ত শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি মামলায় পাঁচশো চুয়াল্লিশ কোটি আশি লক্ষ টাকা বাজেয়াপ্ত হল এসএসসি দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেপ্তার করেছিল সিবিআই এরপরে ওই মামলায় আর্থিক দুর্নীতি তদন্ত করে ইডি বর্তমানে প্রসন্ন জেল হেফাজতে রয়েছেন তদন্তে নেমে পোষণর বিভিন্ন সংস্থার থেকে ২৬ কোটি এক লক্ষ উননব্বই হাজার ছশো বাহাত্তর টাকার খোঁজ পায় ইডি প্রসন্ন কিন্তু দাবি করেছিল তিনি নাকি চাষবাস করতেন কিন্তু যেটা খবর নিয়ে ইডি জানতে পেরেছে তিনি চাষবাসের ধারে কাছে যেতেন না চাষ কীভাবে করতে হয় সেটাই তিনি জানতেন না প্রসন্ন একেবারে চাঞ্চল্যকর দাবি করেছিল আখ পেঁপে কলা ক্যাপসিকাম টমেটো বিনস সর্ষে নারকেল রয়েছে সেই চাষের তালিকায় তবে তার বিরুদ্ধে চাষশিটে সে কথা জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা প্রসন্ন ইডিকে জানান স্থানীয় চাষিদের মজুরির ভিত্তিতে জমিতে নিয়োগ করেছিলেন তিনি রোজগার করা অর্থ নিজের বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে জমা করেছেন তিনি প্রসন্ন স্ত্রী এবং ঘনিষ্ঠদের মিলিয়ে মোট দুশো পঞ্চাশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পেয়েছিল ইডি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির ফরেন্সিক অডিট করিয়েছিল ইডি এবং সেখান থেকে পায় বাহাত্তর কোটি টাকা সব মিলিয়ে কিন্তু একশো তেষট্টি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল পার্থ চ্যাটার্জির ভাগিনজামাই প্রসন্ন রায়ের অর্থাৎ পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন তার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পঞ্চাশ কোটি টাকা সেই টাকা কার সেই টাকা কোথা থেকে এলো সেই টাকার উৎস কি ইডি সিবিআই বহু চেষ্টা করেও এখনও পর্যন্ত তার সন্ধান পায়নি কারণ পার্থ এবং অর্পিতা তারাই মুখ খুলছেন একে অপরের দিকে দোষ দিচ্ছেন অর্পিতা বলছেন পার্থর টাকা পার্থ বলছেন অর্পিতার টাকা এই গ্যাড়াকলি কিন্তু ইডি না জেহাল তবে সেই টাকার কার সেই টাকার উত্তরাধিকারী কে সেটার খোঁজ না পেলেও পার্থ অর্পিতার নামে থাকা একশো কোটি টাকার সম্পত্তি বাজাপ্ত করেছিল ইডি কিন্তু পার্থ যারা ভাঙিন জামাই যে মিডিলম্যান ছিলেন তিনি একেবারে একশো তেষট্টি কোটি টাকার সম্পত্তি বানিয়েছিলেন এছাড়াও তার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে বাহাত্তর কোটি টাকা চান চাঞ্চল্যকর খবর আর সব মিলিয়ে এখনও পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি মামলায় শুধুমাত্র এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি মামলায় এখনও পর্যন্ত পাঁচশো কোটি আশি লক্ষ টাকা বাজেয়াপ্ত হলো এমনই কিন্তু তথ্য দিল ইডি তবে আগামী দিনে কি হতে চলেছে পার্থ চ্যাটার্জি রয়েছেন জেলে তার ভাগিন জামাই রয়েছে জেলে শ্বশুর জামাইকে চেপে ধরে ইডি সিবিআই আরও বিশেষ কিছু তথ্য পায় কি না আরও কোটি কোটি কালো টাকা কোন কোন প্রভাবশালীদের কাছে গেছে এবং এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে সেই মাথার নাম জানতে পারে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের